আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো তৈরি করব ইলিশ পোলাও, খুবই সিম্পল একটা রেসিপি। তো তার আগে মাছটাকে ক্লিন করব। তো মাছটাকে ক্লিন করার আগে আমি বেসিনটাকে আগে ক্লিন করে নিচ্ছি গরম ফুটান্ত পানি দিয়ে, যেহেতু এখানে আমি মাছটাকে ক্লিন করব, তো এই কারণে সিমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সবসময় আমি এটাই করে থাকি, তো আজও করলাম। তো এখন আমি এখানে মাছটাকে ক্লিন করে নেব। তো মাছটাকে ক্লিন করতে আমাকে হেল্প করছে আমার বাসার যে মামি, তো উনি আমাকে মাছটা ক্লিন করে দিচ্ছে। তো আজকে আমি মাছটা কাটা শেয়ার করব না, শুধু ক্লিন করে নিব। তো এর আগে ব্লগে আমি অবশ্য মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই কারণে আমি আজকে আর মাছটা কাটা দেখাবো না। তো এখানে মাছটা 1 কেজির বেশি হবে ওজনে। তো এই মাছটা আমি ক্লিন করে নিচ্ছি, তারপর হচ্ছে রান্নায় চলে যাব। তো মাছটা কিন্তু দেখতে অনেক ফ্রেশ ছিল আর খেতে অনেক টেস্ট ছিল। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, তো মাছটা কিন্তু খুবই টেস্ট ছিল। তো আমি সবসময় ফ্রেশ কিছু আনার চেষ্টা করি, যখনই যেটা কিনি না কেন, তো আমার কাছে ফ্রেশ জিনিস কিনতে অনেক ভালো লাগে। তো আমি সবসময় ফ্রেশ মাছ মাংসটা নেওয়ার চেষ্টা করি। তো আমি ইলিশ মাছ যখনই আনি একটু ফ্রেশ দেখে আনি, 3-4টা একসঙ্গে নিয়ে আসি। তো আমি সবসময় যার কাছ থেকে আনি, তো সে অবশ্য আমাকে ফ্রেশটাই দেয়, কারণ জানে যে আমি সবসময় ফ্রেশ মাছগুলোই নিয়ে থাকি। দাম যদি একটু বেশি হয় তারপরে ফ্রেশ জিনিসটা নেওয়াই ভালো। তো এখানে কিন্তু মাছটাও ক্লিন হয়ে আসছে এতক্ষণে। তো ক্লিন করে তারপরে হচ্ছে আমি রান্নাবান্নায় চলে যাব। তো এর আগেও আমি আমার গত ব্লগটাতে বলেছিলাম মাছ রান্না করতে পারিনি, আমার বাসায় গ্যাসের সমস্যা ছিল। তো এখন আর কি আজকে ফাইনালি রান্নাটা করেই নিচ্ছি, তো খেয়ে ফেলেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এতক্ষণে আমার মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। মাছটাকে ক্লিন করে তারপর হচ্ছে পিস পিস করে আমি কেটে নেব, আর পরিমাণ মতো সাইজ করে নেব, বেশি মোটাও না আর বেশি চিকনও না, পাতলা পাতলা মিডিয়াম সাইজে করে নিলেই ভালো হবে, ভেতরে মরম মশলাটা ভালো করে ঢুকবে। তো আমি আমার সুবিধা মতোই পিস পিস করে নেব। তো এখন হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি 4 পিস মাছ নিয়েছি, কিন্তু বেশি মোটাও করিনি আর পাতলা করিনি, মানে মিডিয়ামভাবে পিস করে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি রান্নার সাদা তেল, আর নিয়েছি হচ্ছে পোলাওর চাল, আর আপনারা চাইলে বাসমতি চালটা নিতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাসমতি চালটা বেশি একটা টেস্ট লাগবে না ইলিশ পোলাও রান্নার জন্য, এই চিনিগুঁড়া চালটা নিলেই বেশি ভালো হয়। তো এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেটেও নিয়েছি কিছু, আর নিয়েছি হচ্ছে 3-4টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি এখানে আছে আদা বাটা, আদা রসুন বাটা একসঙ্গেই মিক্স আছে। তো এখন আমি রান্নাতে চলে আসলাম। এই যে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো এখানে আমি এখন রান্নার সাদা তেলটা ব্যবহার করব, আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেস্তাটা একটু ভেজে নিব। আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেস্তাটা না দিলে কিন্তু রান্নার যে আসল টেস্টটাও আসবে না। তো এই কারণে আমি এখন এই যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তো এখানে হবে 1 কাপ পরিমাণের বেশি হবে তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব, আর চুলা জালটা মিডিয়ামে রাখবো, পেঁয়াজটা যেহেতু আমি বেরেস্তা করব, তো সেক্ষেত্রে চুলা জালটা একটু মিডিয়াম হিটে দিলে ভালো হবে পেঁয়াজ বেরেস্তাটা। তো এখান থেকে কিন্তু আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নেব আর অর্ধেকটা হচ্ছে রেখে দেব। তো এক সাইড করে আমি কিছুটা পেঁয়াজ এক সাইড করে নিব, আর কিছুটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে প্রায়। পেঁয়াজগুলোকে আমি একটু এক সাইড করে নিলাম, আর এক সাইড কিছু পেঁয়াজ রেখে দিলাম।
হয়ে যায়, পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে তারপরে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। আর এটা আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো, পোলার মধ্যে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে পেঁয়াজ পেস্তাটা পোলার মধ্যে দিলে। তো এখন আমি যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা তুলে নিচ্ছি। তো বাকি পেঁয়াজটা এখন আমি এখানে অ্যাড করলাম, তারপর হচ্ছে একে একে মশলাগুলো ব্যবহার করব। তো আমি যে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, তো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, তো পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। তো এখানে যেহেতু আদা তারপর পেঁয়াজ হচ্ছে এগুলো কাঁচা একটা আলাদা একটা স্মেল আছে, তো এটা এখন আমি যদি পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যাবে। তো এর জন্য আমি হচ্ছে 2-1 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে, একটু ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে, যেহেতু কাঁচা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করেছি। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, 2 টিস্পুনের মতো হবে, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা আরেকটু বেড়ে গেল। আর এটা হচ্ছে আপনার ইচ্ছা, হয়তো কাঁচা লঙ্কাটা আপনি আস্তেও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এভাবে পেস্ট করে দিলে। তো একটু ঝাল ঝাল হবে এই কারণে পেস্ট করে দিয়েছি। তো তারপর হচ্ছে আমি আস্ত কাঁচামরিচও ব্যবহার করব পরে। তো এখন আমি আগে কাঁচামরিচের পেস্টটাই দিয়ে দিলাম, যেহেতু এখানে মাছটা আমি রান্না করব। তো এতক্ষণে আমার কিন্তু এই যে মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে, তো তেল উঠে এসেছে কিন্তু ওই যে মশলাটা থেকে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখন টক দইটা ইউজ করব। আর টক দইটা হচ্ছে আমি বানিয়ে রেখেছিলাম আগেই, তো ওটাকে আমি ফেটিয়ে তারপরে হচ্ছে এখানে অ্যাড করব। আর আমি প্রায় 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি। আপনারা চাইলে টক দইয়ের পরিমাণে দুধও অ্যাড করতে পারেন না দিয়ে। তো আমার কাছে টক দইটা দিলেই মনে হয় বেশি ভালো লাগে, এই কারণে আমি টক দইটাই দিয়ে দিলাম। তো এতক্ষণে আমি টক দইটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো, তারপরে হচ্ছে আমি আবার মাছটাও দিয়ে দেবো। তো তার আগে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, তো এই পানির মধ্যেই মাছটা হচ্ছে সিদ্ধ হবে। আর ইলিশ মাছ রান্নার সময় পানি তো বেশি একটা দরকার হয় না, ইলিশ মাছ তো খুবই নরম, তো অল্প পানিতেই হয়ে যায়। তারপর আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম পানি। তো এখন এই পানিটার মধ্যে ইলিশ মাছটা একটু হালকা রান্না করে নিব। আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয়। আর ইলিশ পোলাও, ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিল, ইলিশ মাছ সবাই পছন্দ করে। আর ইলিশ পোলাও হলে তো আর কোনো কথাই নেই, ইলিশ মাছ তো আমার কাছে অনেক পছন্দ, খুবই পছন্দ। তবে বেশি ভালো লাগে ভাজা, ইলিশ মাছটা ভাজা আমার কাছে বেশি ভালো লাগে রান্নার চাইতে। তো আমি এখানে এই যে একে একে করে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, তো ইলিশ মাছটা যখনই এক সাইড হয়ে যাবে তো আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো এক সাইড হয়ে গেলে আমি আবার আরেক সাইড উল্টে দেবো। আর এই সময় আমি কিন্তু 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, আর এই জন্য আমি আস্ত কাঁচামরিচটাই দিয়ে দিলাম, তো এটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, 5 মিনিট পর আবার ফিরে আসব। তো এখন হচ্ছে আমি 5 মিনিট পর ফিরে এসেছি, তো ইলিশ মাছটা কিন্তু এক সাইড হয়ে গেছে। তো আমি এখন খুব সাবধানে এই ক্ষেত্রে কিন্তু এই সময় লক্ষ্য রাখতে হবে, মাছটা খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে, ইলিশ মাছ কিন্তু খুবই নরম, তো একটু যদি ই হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমি খুব সাবধানে মাছটাকে উল্টে নিচ্ছি। তো এখন আমি এই পাশটাকে আবার 5 মিনিট রান্না করব। তো একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড সুন্দর করে সাবধানে উল্টে নিয়ে তারপর আবার 5 মিনিট রান্না করতে হবে।
তো এখন আমি আবার 5 মিনিটের জন্য রেখে দেব। এতক্ষণে মাছটা এই সাইডও হয়ে গেছে, তো নিজে দেখতে পাচ্ছেন আর মশলা থেকে কিন্তু উপরে তেল চলে আসছে, আর এই তেলের পরিমাণটা কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন আমি পোলাওটা রান্না করব এটার সঙ্গে, তো তখন কিন্তু আর তেলটা থাকবে না। তো এখন আমি খুব সাবধানে কিন্তু মাছটা তুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মাছটাকে আমি একদম আলতোভাবে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। ইলিশ মাছ তো অনেক নরম, তো খুবই সাবধানে এটাকে তুলে নিতে হবে। তো আমার এই পাত্রটা ছোটো হয়ে গেছে, আমি আর একটা বড় ডিশের মধ্যে করব এটাকে, এটা চেঞ্জ করতে হবে। তো আমি কিন্তু মাছটা উঠিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে আমি অর্ধেকটা মশলা এই কড়াইতে রাখবো, আর অর্ধেকটা মশলা আমি মাছের মধ্যে দিয়ে রাখবো, মাছের মধ্যে উঠিয়ে রেখেছি। তো এটা তো পরে আমি পোলার সঙ্গে অ্যাডজাস্ট করব। তো এখন আমি হচ্ছে এই অর্ধেকটা মশলা যে এখানে রেখেছি এর মধ্যে আমি এখন পোলাওটা, এই যে পোলাও চালটা আমি এখন একটু ভেজে নেব। আর এক্ষেত্রে হচ্ছে এটা যদি আপনি এই চালটা মশলাটার মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর অনেকে হয়তো কি করে, এই পোলাওটা এই মশলাটা ছাড়াই পোলাওটা রান্না করে তারপর হচ্ছে উপরে বসিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে এইভাবে এই মশলাটার মধ্যে যদি আমরা চালটাকে একটু ভেজে নিই তাহলে টেস্টটা বেশি হয়। তো আমি এখন এটাকে ভালো করে এই মশলার সঙ্গে চালগুলোকে ভেজে নিয়েছি, আর আমি এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। তো আমি যেই পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণে এই যে পানি অ্যাড করে দিলাম। তো যেহেতু আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছি তো আমি 6 কাপ পানি দিয়েছি মেপে মেপে। তো পানিটা অবশ্যই গরম ফোটানো হতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা টিপস, পোলাও অথবা বিরিয়ানি যা কিছুই রান্না করি না কেন আমরা যদি গরম ফোটানো পানিটা দেই তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হয় আর সুন্দর অনেক সফট হয়। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন পোলার জন্য যে লবণটা লাগবে তো সেই পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি মাছ রান্না করার আগেই লবণ দিয়েছিলাম। তো এখন আমি আবার এই যে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, 5 মিনিট পর আমি যে আবার এখানে চলে এসেছি। তো যখনই গায়ে এই যে পোলার গায়ে মাখা মাখা এরকম থাকবে তখনই কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন গায়ে লাগা লাগা ভাব আছে, এই যে একটা ইয়ার মশলা একটা লাগা মাখা মাখা ভাব। তো এই সময় এই পর্যায়ে আমি কি করব, এখন কিছু পোলাও আমি একটা অন্য একটা পাত্রে তুলে নেব। তো আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, তো মাঝখানে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিব। আমি যখন রান্নাটা করতেছিলাম আমার ওই চুল রান্নাঘরে একদম চুলার কাছে সূর্যের আলোটা আসছিল, তো এর জন্য আলোটা কেমন যেন ওঠানামা করতেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতোভাবে এই যে যে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো এখন আস্তে আস্তে করে চেপে চেপে বসিয়ে দিব এই পোলাওটার সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন এক পিস এক পিস করে আমি মাছগুলোকে সুন্দর করে পোলাওটার উপরে বসিয়ে দিচ্ছি খুব সাবধানে যাতে মাছটা না ভেঙে যায়। তো আমি যে এই যে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম মাছের সঙ্গে, তো সেই মশলাটা আমি এখন আবার এই যে দিয়ে দিলাম। তো এখন আমি যে পোলাওটা রেখেছি উঠিয়ে, তো ওই পোলাওটা আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আমি এই পর্যায়ে যে পোলাওগুলো সুন্দর করে এটার উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যেটাকে বলে কি বলে ভাপ ভাপে দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, দমে দিয়ে রাখবো, মানে চুলার জালটা একদম লো করে তারপর হচ্ছে আমি এই পোলাওটাকে দমে দিয়ে রাখবো, তাহলে ফাইনালি রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে।
সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন আমি একদম পোলাওটাকে উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢেকে দমে দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো তার আগে আমি পেঁয়াজ পেস্তাটা একটু দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে সুন্দর লাগবে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। তো এই কারণে আমি হচ্ছে এটাকে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্তাটা। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, 5 মিনিট পর ফিরে আসছি। ফিরে এসেছি, আমার ইলিশ পোলাও রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সার্ভ করে নেব। আর এই সময় খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া যাবে না একদমই, কারণ এখানে হচ্ছে ইলিশ মাছ আছে মাঝখানে। তো এখন খুবই সাবধানে এইটাকে বেড়ে নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে পোলাওগুলো সাইড থেকে এই যে বেড়ে নিচ্ছি, তো খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছি যাতে ইলিশ মাছের টুকরোগুলো না ভেঙে যায়। আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করছি, তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ উপভোগ করেছেন আমার এই রান্নাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার ইলিশ পোলাও রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার ভিডিওটা আর লাইক দিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, বেশি 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 করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে আপনাদের কাছে। তো আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকেন। আর আজকের মতো তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।